মানুষ খুব অদ্ভুত একটা প্রাণী সেটা আমরা আপনি আমরা সবাই জানি হ্যাঁ পৃথিবীর যত সুন্দর যত সুন্দর যত ভালো লাগা যত মন্দ লাগা এই সব কিছুতেই মানুষের সংশ্লিষ্টতা জড়িত মানুষ অনেক কিছু করে এটা আসলে মানুষের ভ্যারাইটি মানুষের ভালো কাজ মানুষকে এগিয়ে নিয়ে যায় খারাপ কাজ পৃথিবীতে ধ্বংসের বার্তা নিয়ে আসে সেটার জন্য হিউজ একটা মানুষ বা হিউজ একটা প্রাণী গোষ্ঠী বা হচ্ছে নেচার ক্ষতিগ্রস্ত হয় আমি জানি না মানুষের তো বিবেক বুধ থাকে মানুষ কেন এই এই কাজগুলো করে যে কাজগুলোর মাধ্যমে সমাজ সোসাইটি সোসাইটি অ্যান্ড হচ্ছে এই প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এর প্রকৃত অর্থ কি আপনারা জানেন আমি আসলে জানি না মানুষের এত ভেরিয়েশনের মধ্যে আমার কাছে মনে হয় অন্তত মানুষের খারাপ দিকটা যদি না থাকতো পৃথিবীতে মানুষ মনে হয় পাঁচশো বছর পাঁচত আমার মনে হয় বেঁচে যেত সুখী সুন্দর জীবন পেত আর একটা বিষয়কে খেয়াল করছেন হিউজ একটা মানুষের মধ্যে জীবন নিয়ে কত হাহাকার কত বিতৃষ্ণা জীবন বোধের জায়গায় তারা খুবই আপার লেভেলে অবস্থান করতে পারে নাই বিধায় তাদের এই অবস্থা আমাদের উচিত আসলে মানুষ হিসেবে আমরা যারা একটু বুঝি আপনি বুঝেন যারা বুঝে তাদেরকে একটু জীবন বোধ শেখানো জীবনের জায়গায় জীবনটাকে আসলে কিভাবে নিয়ে যাওয়া উচিত কিভাবে চালানো উচিত কি করা উচিত আসলে আমরা তো পেটের জন্য খাই আমাদের ব্রেনের খাবার আছে মস্তিষ্কের খাবার আছে আমাদের বিবেক বোধ জাগ্রত হয় তখনই যখন আপনার মধ্যে হচ্ছে প্রপার নলেজ থাকবে জ্ঞান থাকবে বিবেক বোধ থাকবে সেই জায়গায় আসলে আমাদের কাজ করা উচিত তাই না আমাদের উচিত আমরা আসলে সেই মানুষগুলোকে জ্ঞানের আলো দেওয়া উচিত যাদের কারণে পৃথিবী আজকে এই অবস্থায় এই যে দুর্নীতি হচ্ছে এত অনেক শিক্ষিত মানুষ করতেছে প্রপারলি তো তাদের মধ্যে নলেজ নাই তাই না পুঁথিগত বিদ্যা আছে সো আমার মনে হয় তাদেরকেও অন্তত এই বিবেকবোধ জ্ঞানের জায়গাটা একটু দেওয়া উচিত বা বোঝানো উচিত বা একটা কোনো বই পড়ার জন্য সাজেস্ট করা উচিত সেটা মনে হয় আমার জন্য খুব ইফেক্টিভ হবে আমার কাছে মনে হয় এটাই এটাই বলার জন্য